হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই আরেকটি নতুন ভিডিওতে। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা সার্ভাইভাল হরর মুভি হাউল এর বাংলা এক্সপ্লানেশন নিয়ে। একটি ট্রেন জঙ্গলের মাঝে বিশেষ কারণবশত থেমে যায়। এরপর তাদের উপর নেমে আসে এক বিভীষিকা। সেখান থেকে তাদের সাথে কি হলো, তারা বাঁচল নাকি মৃত্যু হলো, সেটা জানতে হলে দেখতে থাকুন আজকের ভিডিও। কিন্তু তার আগে চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করতে ভুলবেন না, কারণ আমরা 50,000 ফ্যামিলি খুব দ্রুত পূর্ণ করতে চাই। এবং আপনারা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারেন, যেখানে আমার সাথে থাকছে হরর কমিউনিটির অন্যান্য চ্যানেল। টেলিগ্রামের লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো আসুন আর দেরি না করে ইন্ট্রো দিয়ে শুরু করা যাক। গল্প শুরু হয় ট্রেন গার্ড জোকে দেখিয়ে। সে তার প্রমোশন পাওয়ার চেষ্টা করছিল, কিন্তু দুর্ভাগ্যবশত প্রমোশন সে না পেয়ে তারই একটা কলিগ পেয়ে যায়। কারণ জো প্যাসেঞ্জারের থেকে ঠিকঠাক ফাইন আদায় করতে পারত না, কারণ সে দয়াশীল ছিল। এদিকে তার কলিগ বেশ কঠোর, তাই সে প্যাসেঞ্জারের থেকে খুব সহজভাবেই ফাইন আদায় করে নিত। ট্রেনে কফি এবং চা সার্ভ করে অ্যালেন নামের একটি মেয়ে। তাকে জো ভালোবাসে, কিন্তু তাকে মনের কথা সে কখনো জানায়নি। আজকে অন্য গার্ড অসুস্থ থাকার কারণে জো ওভারনাইট শিফট করছিল। ট্রেন চলছিল দুর্বার গতিতে। জো সবার টিকিট চেক করতে থাকে। সে নিনা নামের মেয়ের টিকিট দেখতে চাইলে মেয়েটি জোয়ের সাথে ভালো ব্যবহার করে না, এক কথায় তাকে অ্যাটিটিউড দেখায়। ট্রেনের একজন প্যাসেঞ্জার কেটের কাছে টিকিট ছিল না। জো কেটের থেকে ফাইনের টাকা চায়। কেট বলে, আমি সবসময় টিকিট কাটি, এবারেও কেটেছিলাম, হয়তো কোথাও পড়ে গেছে। জো বলে, আমার কিছু করার নেই, আমি শুধুমাত্র রুল ফলো করছি, আপনাকে ফাইনের টাকা দিতেই হবে। ফাইন নিয়ে ট্রেনের সব প্যাসেঞ্জারের টিকিট চেক করবার পর জো ট্রেনের এক কোণে চুপচাপ হয়ে বসে পড়ে। ক্লান্তির চোটে তার ঘুম নেমে আসে। বাইরে অল্প বৃষ্টি হচ্ছিল আর পূর্ণিমার রাতে পুরো চাঁদ ঊর্ধ্ব গগনে ছিল। হঠাৎ ট্রেন থেমে যায়। ট্রেনের ড্রাইভার বলে, কোনো প্রবলেমের জন্য ট্রেন হয়তো থেমে গেছে। সে বাইরে বেরিয়ে দেখে ট্রেনের চাকার নিচে একটা হরিণ মারা গেছে। ড্রাইভার হরিণটাকে বার করবার চেষ্টা করছিল, তখনই পিছনে জঙ্গলে কিছু একটা আওয়াজ শুনতে পায়। হঠাৎ করেই একটা ক্রিয়েচার এসে ড্রাইভারের উপর অ্যাটাক করে। ক্রিয়েচারটার পা দেখে বোঝা যাচ্ছিল সে কোনো নর্মাল বন্য পশু নয়, বরং সেটা ওয়্যারউলফ, অর্থাৎ অর্ধেক মানুষ অর্ধেক পশু। এবার জেনে নেওয়া যাক ওয়্যারউলফের ব্যাপারে কিছু তথ্য। নেকড়ে মানব, যা লাইকানথ্রপ নামেও পরিচিত। পৌরাণিক বা লোককাহিনী মতে মানুষ ইচ্ছাপূর্বক বা অভিশাপের কারণে নেকড়েতে বা নেকড়ের মতো জীবে পরিণত হয়। এর মূল উৎপত্তি গ্রিক পুরাণ থেকে। ড্রাকুলার মতো দ্য উলফম্যান হাজার হাজার বছর ধরে বিদ্যমান। তাদের একটাই উইকনেস, সিলভার বুলেট। এদিকে ট্রেনের ভেতর জো ভাবতে থাকে, ড্রাইভার তো অনেক আগে গেছিল, তাহলে এখনও সে ফিরল না কেন? জো সমস্ত প্যাসেঞ্জারকে বলে ট্রেন খারাপ হয়ে গেছে আর ড্রাইভারও এখনও ফিরছে না। ফলে সব প্যাসেঞ্জার ঠিক করে তাদের ট্রেন থেকে বেরিয়ে এগোনো উচিত, কারণ এক দু মাইল দূরেই তারা নেটওয়ার্ক পেয়ে গেলে কাউকে সাহায্যের জন্য ডাকতে পারবে। এটা শুনে জো সবাইকে বারণ করে, কারণ এইরকম করলে তার চাকরি চলে যেতে পারে। কিন্তু কেট, নিনা, একটা বুড়ো কাপল, জেড আর জেনি, বিল, ম্যাথিউ, এরা জোকে বাইরে যাওয়ার জন্য মানিয়ে নেয়। জো নিজে চাকরির পরোয়া না করে ট্রেনের দরজা খুলে তারা সবাই এক এক করে বাইরে বেরিয়ে এসে গন্তব্যের দিকে এগোতে থাকে। তখন জঙ্গলের মধ্যে জো ড্রাইভারের লাশ দেখতে পায়, যেটা মাঝ বরাবর কেউ যেন নৃশংসভাবে উপড়ে ফেলেছিল। জো আর অ্যালেন এটা দেখে বুঝতে পারে জঙ্গলের মধ্যে কিছু তো একটা ব্যাপার আছে। তারা দুজন সব প্যাসেঞ্জারকে ট্রেনের ভেতর যেতে বলে, কারণ ট্রেনের বাইরে এক অজানা বিপদ তাদের জন্য অপেক্ষা করছে। তখনই ওয়্যারউলফের আওয়াজ তারা শুনতে পেয়ে সবাই তাড়াতাড়ি ট্রেনে উঠে পড়ে। জেডের ওয়াইফ জেনি ট্রেনে উঠতেই যাবে, তখনই তার একটা পাকে ওয়্যারউলফ ধরে আঁচড়াতে থাকে। ট্রেনের সবাই কোনো রকমে জেনিকে টেনে ঢুকিয়ে নেয়। তার পায়ের গভীর ক্ষতে
তারা ফার্স্ট এড লাগিয়ে দেয়। এর ঘটনার দরুন সবাই ভীষণ ভয় পেয়ে যায়, আর জো সাহায্যের জন্য ফোন করতে ট্রাই করলেও নেটওয়ার্ক না থাকায় কারোর সাথে কন্ট্যাক্ট করতে সক্ষম হয় না। অ্যাড্রিয়ান জানায়, বাইরে একটা মাত্র পশু আছে, তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতেই পারি। তখন জেনি বলে, ওটা কোনো সাধারণ পশু নয়, ওটার শরীর মানুষের মতো ছিল। কিন্তু কেউ তার কথায় বিশ্বাস করে না। তখনই তারা ট্রেনের অন্য কম্পার্টমেন্টে কিছু আওয়াজ শুনতে পায়। তারা ভাবে ওয়্যারউলফ ভেতরে চলে এসছে। জো, অ্যাড্রিয়ান আর বিলি দেখে আওয়াজ ওয়াশরুম থেকে আসছে। তারা সবাই প্রস্তুত হয় তাকে মারার জন্য, কিন্তু দরজা খুলে বেরিয়ে আসতেই দেখে ওয়াশরুমে পল ছিল, সেও একজন প্যাসেঞ্জার। অন্যদিকে জেনির ক্ষত সময়ের সাথে আরও বিষিয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পর তাদের মধ্যে একজনের ফোন আসে। নিনা দেখে তার ফোন রিং হয়েছে। ফোনটা নিনার মা করেছিল। নিনা তার মাকে বলে এখানে কিছু বিপদ ঘটছে এবং তাদের পুলিশের সাহায্যের প্রয়োজন। আর তখনই ট্রেনের জানলা ভেঙে ওয়্যারউলফ নিনাকে নিয়ে যায়। তারা সবাই ভয় পেয়ে এক কোণে বসে পড়ে। এবার জেড সবাইকে 1963 সালের গ্রেট থর্টন ফরেস্ট রেল ক্র্যাশের ব্যাপারে জানায়, যেখানে পরের দিন ট্রেনের সমস্ত প্যাসেঞ্জারের ছিন্ন বিচ্ছিন্ন আধ খাওয়া শরীর উদ্ধার হয়। মনে করা হয় তাদের নাকি ওয়্যারউলফ ছিঁড়ে খেয়েছিল। তখন জেড মোটিভেশনাল স্পিচ দিয়ে উপস্থিত সকলের মধ্যে সাহস সঞ্চয় করে বলে, নিজেরা চুপ করে বসে তার শিকার হও, আর না হলে তাকে মারতে নিজেরা সোচ্চার হও। এবার তারা সবাই অস্ত্র নেয় আর ট্রেনের জানলা দরজা কোনো ভারী জিনিস দিয়ে ব্লক করে দেয়। জেনি খুব অদ্ভুত বিহেভ করলে জেড তার জন্য জল নিয়ে আসে, আর তখনই জেনি রক্ত বমি করতে শুরু করে, আর রক্তের সাথে তার দাঁত বেরিয়ে আসে। অ্যাড্রিয়ান বলে ওয়্যারউলফের কামড়ের ফলে সে ওয়্যারউলফেই পরিণত হচ্ছে, কিন্তু সবাই বলে ইনি একটু অসুস্থ আছেন আর কিছুই না। তখন জো নোটিস করে সেখান থেকে কেউ একজন অনুপস্থিত, সেটা আর কেউ নয় পল, কারণ সে আবার ওয়াশরুম গেছিল। জো অন্য কম্পার্টমেন্টে যায় আর পলকে তাড়াতাড়ি বেরিয়ে আসতে বলে, কারণ ওয়্যারউলফ ট্রেনের উপরেই ছিল। তখনই ওয়্যারউলফ ছাদ থেকে ভেতরে ঢুকে পলকে নৃশংসভাবে মেরে ফেলে। জো ভয়ে সেফ জোনে ফেরার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত দরজা আটকে যায়। এবার ফার্স্ট টাইম জো ওয়্যারউলফকে দেখে শকড হয়ে যায়। সে জোকে মারতেই যাচ্ছিল, তখনই অ্যাড্রিয়ান আর বাকি লোক এসে জোকে ভেতরে টেনে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেয়। কিন্তু ওয়্যারউলফ দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়লে সবাই মিলে তাকে মেরে ফেলে। এই ওয়্যারউলফের হাতে একটা রিং ছিল, অর্থাৎ এটা কোনো মানুষ ছিল যে অন্য কোনো ওয়্যারউলফের কামড়ে এরকম অবস্থা হয়েছিল। অ্যাড্রিয়ান বলে জেনিকে ওয়্যারউলফ কামড়েছে, তাই সে ইনফেক্টেড, অর্থাৎ জেনি এবার ওয়্যারউলফে পরিবর্তিত হবে। হঠাৎ সে ওয়্যারউলফ বেঁচে ওঠে আর হাউলিং করতে থাকে। জো রেগে তার মাথা ফাটিয়ে তাকে পুরোপুরি মেরে ফেলে। লক্ষণীয় বিষয় যে এই ওয়্যারউলফ ডাকার পর জেনি অদ্ভুত বিহেভ করতে শুরু করে, আর আমরা দেখি জঙ্গলে আরও অনেক ওয়্যারউলফ ছিল যারা হঠাৎ সজাগ হয়ে ট্রেনের দিকে ছুটে আসতে থাকে। তখনই অ্যাড্রিয়ান জেনিকে মারার চেষ্টা করে, কিন্তু সবাই মিলে অ্যাড্রিয়ানের হাত বেঁধে দেয়, আর সাথে সেফটির জন্য জেনির হাতও বেঁধে দেওয়া হয়। বিলি ট্রেনটা চালানোর কথা বলে, সে অনুমান করে হয়তো কোথা থেকে লিকেজ হওয়ার কারণে এটা বন্ধ হয়ে গেছে, ফলে সে আর ম্যাথিউ ট্রেন থেকে নেমে সেটা ঠিক করার চেষ্টা করে। খুব অল্প সময়ের মধ্যেই বিলি লিকেজ খুঁজে পেয়ে যায় আর সেটা ঠিক করবার চেষ্টা করতে থাকে। তখনই ম্যাথিউ জঙ্গল থেকে শুনতে পায় কেউ সাহায্য চেয়ে ডাকছে। সে একাই জঙ্গলের মধ্যে চলে যায় সাহায্যের জন্য। কিছু দূর এসে দেখে গাছে নিনার লাশ ঝুলছে, তার শরীর ছিঁড়ে খাচ্ছে একটা ওয়্যারউলফ। ম্যাথিউ এই ভয়ানক দৃশ্য দেখে পালাতেই যাবে, তখনই চারপাশ থেকে ওয়্যারউলফ তাকে ঘিরে ফেলে মেরে ফেলে। যখন বিলি ট্রেনের লিকেজ ঠিক করছিল, তখন ওয়্যারউলফ নিচে দেখলে বিলি চালাকি করে উপরের দিকে উঠে পড়ে। তখনই জো দেখে গ্রিন লাইট জ্বলে উঠেছে। তারা দেরি না করে ট্রেন স্টার্ট করে দেয়। এদিকে বিলি নিচে তখনও ঝুলছিল। অন্যদিকে জেনি পুরোপুরি ওয়্যারউলফে পরিবর্তিত হয়ে যায়, আর সবথেকে প্রথমে সে নিজের বরকেই মেরে ফেলে। কেট ভয়ের চোটে এক কোণে দাঁড়িয়ে থাকে, আর তখনই পিছন থেকে একটা ওয়্যারউলফ তাকে ধরে নেয়। অ্যাড্রিয়ান কোনো ঝামেলা না বাড়িয়ে তাকে এক লাথি মেরে ওয়্যারউলফের দিকে ঠেলে দেয়। এবার জেনি অ্যাড্রিয়ানের দিকে এগোতে থাকে। এদিকে বিলি ভুল করে আবার লিকেজ খুলে ফেললে ট্রেন থেমে যায়। অন্যদিকে অ্যাড্রিয়ানকে জেনি মারতেই যাবে,
কিন্তু জো ঠিক টাইমে এসে জেনিকে মেরে অ্যাড্রিয়ানকে বাঁচিয়ে নেয়। অ্যালেন জিজ্ঞেস করে কেট কোথায়। সে বলে কেট ওয়্যারুলফের হাতে মারা গেছে। কিন্তু অ্যাড্রিয়ান শুধু নিজের কথাই ভাবছিল। সে জোয়ের থেকে চাবি নিয়ে তাদেরকে লক করে পালিয়ে যায়। তখনই ট্রেনে তিনটে ওয়্যারুলফ ঢুকে অ্যালেন আর জয়কে ঘিরে ফেলে। আর বিলি ট্রেনের ফুয়েল ইউজ করে আগুন লাগিয়ে ওয়্যারুলফের দিকে ছুঁড়ে মারতে জো আর অ্যালেন সেই যাত্রায় বেঁচে যায়। তারা দুজন ট্রেন থেকে বেরিয়ে গেছিল, কিন্তু বিলি বাঁচতে পারে না, তাকে ওয়্যারুলফ টেনে নিয়ে যায়। এবার সকাল অবধি তারা দৌড়তে থাকে, তখনও ওয়্যারুলফগুলো তাদের পিছন ছাড়েনি। এদিকে জো অ্যালেনকে তার ভালোবাসার কথা জানিয়ে দেয়, কারণ তার হাতে বেশি সময় ছিল না। জো তাকে পালিয়ে যেতে বলে। অ্যালেন অনিচ্ছা থাকা সত্ত্বেও জোয়ের কথা মেনে নেয় আর জোকে ওয়্যারুলফ ঘিরে ধরে। কিছুক্ষণ পর অ্যালেন কাছে স্টেশনে পৌঁছে যায় এবং তার হাতে ছিল জোয়ের নামের ট্যাগ। আর এদিকে অ্যাড্রিয়ান জঙ্গলে পালাতে পালাতে ভাবে সে হয়তো বেঁচে গেছে, কিন্তু তাকে ওয়্যারুলফ ঘিরে ধরে আর তাদের মধ্যে একজন ছিল জো। সে এতক্ষণে সম্পূর্ণভাবে ওয়্যারুলফে পরিবর্তিত হয়ে গেছিল আর অবশেষে সে অ্যাড্রিয়ানকে মেরে ফেলে আর মুভি এখানেই শেষ হয়। তো এবার একটাই প্রশ্ন সবার মাথায় আসছে, এই জঙ্গলে ওয়্যারুলফ এলো কিভাবে? এর কোনো প্রকার অ্যান্সার মুভিতে দেওয়া হয়নি, কিন্তু আমরা গেস করতে পারি এটা কোনো প্রাকৃতিকভাবে বা কোনো ল্যাব এক্সপেরিমেন্টের দরুন এসেছিল। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিও তা কমেন্ট বক্সে জানাও। ভিডিও ভালো লাগলে একটি লাইক আর সাথে চ্যানেলের সাবস্ক্রাইব অবশ্যই করুন। তো আজকের মতন এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।